আমরা অতীতে জাতীয় বেতন স্কুল অন্তর্ভুক্তি 5% ইনক্রিমেন্ট, 20% বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি বিভিন্ন সহ বিভিন্ন বহু দাবি পূরণ করতে সক্ষম হয়েছে। উল্লেখ যে করোনা মহামারীতে বিশ্বময় মানবিক বিপর্যয়, মানুষের গৃহবন্দী অবস্থায় আর্থিক দুর্যোগকালেও মানবতার জননী শেখ হাসিনা একদিনের জন্য শিক্ষক কর্মচারীদের বেতন অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ রাখেননি, বরং নন এমপিও শিক্ষকদেরকে আর্থিক প্রণোদনা দিয়েছেন, এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। স্বাধীনতা শিক্ষকদের ফেডারেশন সত্য ন্যায়ের ঝান্ডাধারী, বাস্তবতার পূজারী। তাই আমরা শিক্ষা সহ সরকারের সকল জনকল্যাণ ধর্মী কাজে সমর্থন জানাই, একই সঙ্গে ভুল ত্রুটিও তুলে ধরার চেষ্টা করি। আমাদের দেবত্বহীন অবস্থান এবং সত্য বলার সৎ সাহসের জন্য সারা দেশের শিক্ষক কর্মচারী সমাজের সাথে আমাদের দৃঢ় আস্থা এবং সুসম্পর্ক গড়ে উঠেছে। আমরা আশা করি এদেশের বেসরকারি শিক্ষকদের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আমাদেরকে মনে রাখতে হবে যেন দেশের কাছটা ঘোষিত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা তথা ডেটা প্ল্যান বাস্তবায়ন করতে হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, কেননা যথার্থ শিক্ষার মাধ্যমে মানুষের মনন ও দৃষ্টিভঙ্গির উন্নয়ন না হলে কোনো উন্নয়নেই স্থায়িত্ব লাভ করে না। আমাদের চূড়ান্ত লক্ষ্য শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ, বিদ্যমান বৈষম্যের অবসান, শিক্ষা ও শিক্ষকদের মান বিশ্বানুভূতি করতে হলে শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই। আমরা এটাও বিশ্বাস করি একমাত্র প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার পক্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা সম্ভব, অন্য কারোর পক্ষে নয়। জাতীয়করণের বিপুল অর্থ সংশ্লিষ্ট একটি বিশাল কর্মজাগ, কিন্তু সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ও সদিচ্ছা কোনো কিছু অসম্ভব নয়। আমরা মুজিব শতবর্ষে জাতীয়করণের ঘোষণা প্রত্যাশা করেছিলাম, কিন্তু করোনা ইউক্রেন রাশিয়ার যুদ্ধজনিত বিশ্ব অর্থনীতির মন্দা আমাদের প্রত্যাশা পূরণে বাধাগ্রস্ত করেছে। এত সত্ত্বেও আমরা বিশ্বাস করি জাতির বৃহৎ স্বার্থে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিষয়ে সরকার দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, যোগাযোগ সহ বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে উন্নয়ন সাধন করেছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। অতিদ্রুত অগ্রসরমান বাংলাদেশকে বিশ্বের সাথে প্রতিযোগিতা এগিয়ে নিয়ে যেতে হলে বিশ্বমানের শিক্ষা অপরিহার্য। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে এগিয়ে নিতে হলে শিক্ষাখাতকে ঢেলে সাজাতে হবে। শিক্ষায় জাতীয় আয়ের শতকরা 20% বরাদ্দ করতে হবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই মহৎ কার্যটি একমাত্র বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনার পক্ষেই সম্ভব। সেই জন্যই শিক্ষাকে একটি টেকসই ভিত্তির উপর দাবি করানোর লক্ষ্যে অবিলম্বে নিম্নোক্ত দাবি সহ পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। স্বাগত সাংবাদিক বন্ধুগণ, আমি এখন আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের আট দফা দাবি আমি উপস্থাপন করছি।